আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের মধ্যখানে ভিডিও আপলোড করতে পারছি না, আর এটার পিছনে মূল কারণ হচ্ছে অসুস্থতার মধ্যে ছিলাম, এখনও অসুস্থ রয়েছি। আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ। অনেকের ফোন আমি উঠাইতে পারিনি, এর জন্য দুঃখিত ভিউয়ার্স। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সঙ্গে নিয়মিত কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। আবার এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন ফ্যান্সিয়াদের জন্য। এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য রয়েছে। যেমন আমরা যখন লফটে প্রথম সকালে আসি, সেই সময়টাতে লফটের কী অবস্থা থাকে এবং আমাদের করণীয়গুলো কী কী, বিশেষ করে এই সময়টাতে রেসার কবুতর অসুস্থ হয়ে যাওয়ার পিছনে মূল কারণ কী, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এখনও আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রেসিং পিছনে সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইমাত্র লফটে আসলাম, আর আসার পরে এখনও কিন্তু আমি আমার লফটের মধ্যে ঝাড়ু দেইনি। সো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ডাস্ট রয়েছে এই পাশে, কিন্তু অনেক পশম রয়েছে, পালক রয়েছে, যেগুলা রিসারের শৈলে ছিল। সো প্রত্যেক দিন সকালে যখন আমরা আমাদের লফটে আসি, এই অবস্থা কিন্তু দেখতে পাই। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া, যাতে করে ডাস্টগুলো না থাকে। এখন এইগুলা কেন হয়, কবুতরের শৈলে ডাস্টটা কেন হয়, আর এটা হইলে সমস্যাটা কী, এর আগেও কয়েকটি ভিডিওর মধ্যে আমি বলেছি যখন কবুতরের শরীরে ডাস্ট হবে তখন কবুতরগুলো খুব দ্রুত অসুস্থ হবে। দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু এই যে গাছ উলকাচ্ছে, ওই পাশে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু গাছ উলকাচ্ছে, অর্থাৎ তাদের গোসলের প্রয়োজন। আর এই ডাস্টটা তখনই ওদের শরীরে জন্ম নেয় যখন আপনি কবুতরকে নিয়মিত গোসল দিবেন না। কবুতরে যদি নিয়মিত গোসল না দেন সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে, খুব দ্রুত অসুস্থ হবে, অর্থাৎ এই ডাস্টটা ওদের নাকে প্রবেশ করবে, ঠান্ডা লাগবে, আর ঠান্ডা থেকে সমস্ত প্রকার রোগ কিন্তু আস্তে আস্তে কবুতরের শৈলে বাসা বাঁধবে। এই জন্য এই মেঝেটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিতে হবে, যাতে করে কোনো ডাস্ট অথবা পশম পড়ে না থাকে। যেহেতু আমি অসুস্থ ছিলাম এই জন্য লফটে ওইভাবে আসতে পারছিলাম না, এই জন্য দেখেন প্রত্যেকটা ট্রে কিন্তু অনেকটা নোংরা হয়ে গিয়েছে। কারণ আমি সপ্তাহের মধ্যে 2-3 দিন আমি আমার কবুতরের এই ট্রেগুলা পরিষ্কার করে থাকি। কবুতরের ট্রে যখন অতিরিক্ত নোংরা হয়ে যাবে, অর্থাৎ যখন ওরা ড্রপিং করে অতিরিক্ত নোংরা করে ফেলবে, এই সময়টাতে এই যে বেবিদের গোটা হওয়ার চান্সটা বেশি থাকবে। দেখতে পাচ্ছেন এই যে যে বেবিটা আমি রেখে দিতে চাইছি, যে দুইটা বেবি, এই একটা বেবি আর এই যে রেড চেকার বেবিটা, আর এই যে মিলি, আর এই পাশে যেই আপনার গ্রিজেলটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হয়তো আমি বাইরে পাঠিয়ে দিব। আর যদি সে ভাইয়া না নেন, ইনশাল্লাহ আমার কাছে থাকবে। এটার গোটা উঠেছিল আলহামদুলিল্লাহ, এখন সুস্থ, কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। সো যে বিষয়টা বলছিলাম যে যখন এই যে পাত্রের মধ্যে, অর্থাৎ এই ট্রের মধ্যে যখন অতিরিক্ত আকারে ওরা ময়লা করে ফেলবে, ড্রপিং করে ফেলবে, তখন এই বেবিরা আক্রান্ত হবে মশার কামড়ে, অর্থাৎ মশা কিন্তু ট্রেনের মধ্যে চলে আসবে। আপনি যতই চেষ্টা করেন না কেন, কবুতরকে, কবুতরের বেবিকে এই গোটা থেকে কিন্তু আপনি রেহাই দিতে পারবেন না, অর্থাৎ সেফ রাখতে পারবেন না। সো কবুতরের বেবিরা সুস্থ রাখার জন্য লফটা সবসময়ের জন্য পরিষ্কার করতে হবে। ইনশাল্লাহ আজ আমি এদেরকে পৃথক করে দিব, এই পেয়ারটা এবং এই যে নিচে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই দুই পেয়ারকে আমি সম্পূর্ণ আলাদা করে দেবো ইনশাল্লাহ। এটার পিছনে মূল কারণ হচ্ছে এই দুইটা মাদি আমি বাইরে পাঠিয়ে দিব, আর দুইটা নর থাকবে আমার লফটে। যদি কেউ আপনার নিতে চান লফ, মানে এই দুইটা নর, যে দেখতে পাচ্ছেন একটা নর মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই হেলদি, খুবই সুন্দর, এই একটা নর আর এই একটা নর, এই যেহেতু আমি মাদির দুইটা আমার এক সাবস্ক্রাইবার বা আমার এক বন্ধুর দিয়ে দিচ্ছি, সুতরাং এই দুইটা নর থাকবে আমার কাছে। আপনার যদি নিতে চান ইনশাল নিতে পারবেন, কন্ট্যাক্টের সমস্যা নাই। সো এই জন্য কিন্তু এই পেয়ারটা আর এই পেয়ারটা আমি আজ আলাদা করে দিব। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আজ আমরা ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করব, ক্যালসিয়াম দিব ইনশাল্লাহ আজ। যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো
খাবার কিন্তু নাই, সব খাবার কিন্তু খেয়ে নিয়েছে। আমি কালকে আসছিলাম, বিকালের দিকে আসছিলাম লফটে, আর এই যে এখন আসতেছি। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। এই যে মেঝেটা খুব সুন্দরভাবে ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। কবুতরকে নিয়মিত গোসল দিন। এই সময়টাতে কবুতরের মল্টিংয়ের সময়, অতিরিক্ত আকারে ওদের শরীর থেকে পশম ঝরে, পাখনা ঝরে, যেসব কবুতরগুলো মল্টিংয়ে চলে আসছে সেসব কবুতরগুলোকে পৃথক করে দেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার কবুতর, যে কবুতরগুলো এগুলোর মল্টিং আগে থেকে হয়ে গিয়েছে, তারপরেও আমার কবুতর যেহেতু অল্প ডিমের মধ্যে যেহেতু বসেছিল, আমি কিন্তু আলাদা করতে পারিনি। ইনশাল্লাহ আমার কবুতর যখন পরবর্তীতে আবার মল্টিংয়ে আসবে, চেষ্টা করবো কবুতরগুলোকে পৃথক করে দেওয়ার জন্য। এখন মল্টিং আলহামদুলিল্লাহ যে কবুতরগুলো রয়েছে এদের আর কোনো মল্টিং টল্টিং এখন কিন্তু চলছে না। মল্টিংটা হচ্ছে আপনার ওই যে পুরাতন যে পালকগুলো রয়েছে এগুলো ঝেড়ে ফেলে আবার নতুন করে পালক ওঠে, এটাকে বলা হয় মূলত মল্টিং। এই যে দেখতে পাচ্ছেন বেবি দুইটা এখনও কিন্তু তারা খাইতে চাচ্ছে, অথচ আজ থেকে প্রায় 10 দিন আগে থেকেই তারা কিন্তু নিজেরা খাইতে পারে। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত ছিল, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের মধ্যখানে যেহেতু ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য এই ভিডিওটি করেছি। অনেক কথায় জড়তা আসছে কারণ আমি প্রচণ্ড আকারে ঘামতেছি এবং কথা বলতে পারছি না আপনাদের মধ্যখানে। সো আমাদের চ্যানেলের মধ্যে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।